वेलकम एवरीवन। आज के आमी जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे पृथिवीर विभिन्न जे समस्त स्थानीय बा लोकल उइंडसगुलो आछे सेइगुलो सम्पर्के। तो एइगुलो जे समस्त स्थान थेके बोये चले सेइ जायगागुलोर नामटाओ आमरा एकटुखानि विस्तारित देखे नेब एइ भिडियोते। तो तोमरा जदि जानते चाओ अवश्यई भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं च्यानेले जारा नतुन आछो अवश्यई च्यानेलटिके सबस्क्राइब करो। तो पृथिवीर जे लोकल उइंडसगुलो रयेछे सेगुलोके आमरा प्रथमे उष्ण वायु एवं शीतल वायु यही हिसाब से आलोचना करब। अर्थात पृथ्वी टोटाल जे समस्त स्थानीय वायुगुलो प्रवाहित है तादेर तो धर्म विभिन्न रकम रही है। तो सेटार बेसिसे आमरा उष्ण और शीतल यही दुटी वायुते भाग करे नेब एवं एइभावे आमरा आलोचना करब। तो प्रथमे देखी उष्ण वायु की की रही है, उष्ण वायुर लिस्टटा रही है। तो एखाने आमरा देखते पाच्छी जे स्थानीय वायुर नाम, प्रवाहिर अंचल এবং একটা ধর্ম, অর্থাৎ সেটা যেটা আমি বললাম আগে উষ্ণ না শীতল সেই ধর্ম, সেইটার একটা লিস্ট রয়েছে। আমরা এবার এক এক করে দেখে নেব কোথায় কোন বায়ুটা বইছে। এটার প্রসঙ্গে আরেকটা বলে রাখি যে এই স্থানীয় বায়ুগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেনে একটা দিয়ে দিতেই পারে। মেনলি যেটা দেয় যে ধরা যাক চিনুক, কোন চিনুক স্থানীয় বায়ুটা কোন অঞ্চলে প্রবাহিত হয়, এটার অ্যান্সার হয়ে যাবে যুক্তরাষ্ট্রের রকি পর্বতের অনুবত ঢালে। তো এই ধরনের প্রশ্নগুলো এসেই থাকে। এবার আমরা দেখে নেব এই পুরো লিস্টটা। তো প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান চিনুকই রয়েছে। চিনুক এটা প্রবাহিত হয় যুক্তরাষ্ট্রের রকি পর্বতের অনুবত ঢালে এবং এই চিনুক বায়ুটার যে ধর্ম বা নেচার সেটা হচ্ছে উষ্ণ এবং শুষ্ক। চিনুক প্রধানত উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির একটি বায়ু। নেক্সট ফন, ফন কোন অঞ্চলে প্রবাহিত হয়, হচ্ছে ফ্রান্সের আল্পস পর্বতের অনুবাত ঢালে জার্মানির রাইন নদীর। এই বায়ুটার ধর্ম হচ্ছে উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। নেক্সট শিরোকেকা, শিরোকেকা এটা প্রবাহিত হয় লিবিয়া ইতালি সিসিলিতে। এটার ধর্ম হচ্ছে শুষ্ক উষ্ণ এবং ধূলিপূর্ণ, অর্থাৎ এটার মধ্যে ধূলিকণার পরিমাণ মেশানো আছে। নেক্সট হচ্ছে খামসিন, খামসিন বায়ুটা প্রবাহিত হয় মিশরে। তো এইটার ধর্ম হচ্ছে উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে লেভেজ, লেভেজ বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে স্পেনে এবং এটার ধর্ম হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে গিবালি, গিবালি বায়ু প্রবাহিত হয় লিবিয়াতে এবং এইটার ধর্ম হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হারমাট্রান, এটা একটি ইম্পর্টেন্ট একটা স্থানীয় বায়ু, এটা এসে থাকে পরীক্ষায় প্রায়ই। হারমাট্রান এটা প্রবাহিত হয় আটলাস পর্বত গিনি উপকূল, যেটার নেচার হচ্ছে উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। এটা একটি ইম্পর্টেন্ট, এই কারণেই এতগুলো আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে উষ্ণ শুষ্ক প্রকৃতির এবং একমাত্র এখানে হারমাট্রানই রয়েছে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির বায়ু। অর্থাৎ এই হারমাট্রান লোকাল উইন্টার ধর্ম হচ্ছে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। নেক্সট আমরা দেখব কি রয়েছে। নেক্সট রয়েছে সিমুম, যেটা প্রবাহিত হচ্ছে সাহারা মরু অঞ্চলে। তো এই বায়ুটার নেচার হচ্ছে উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে কারাবুরাম, কারাবুরাম এটা মেনলি প্রবাহিত হয় মধ্য এশিয়ার তুর্কিমেনিস্তান, মধ্য এশিয়ার তুর্কিমেনিস্তান এবং এই বায়ুটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু হচ্ছে কারাবুরাম। নেক্সট শান্তা আনা, এটাও একটা ইম্পর্টেন্ট লোকাল উইন্ড। শান্তা আনা, শান্তা আনা প্রবাহিত হচ্ছে ক্যালিফোর্নিয়া, যেটা রয়েছে আমেরিকাতে এবং এটার বায়ুটার নেচার হচ্ছে উষ্ণ প্রকৃতির। আঁধি, আঁধি আমরা জানি যে ভারতেই প্রবাহিত হয়। তো আঁধি ভারত ছাড়াও যেখানে প্রবাহিত হয় সেটা হচ্ছে পাকিস্তান এবং এটার নেচার হচ্ছে উষ্ণ প্রকৃতির। নেক্সট লু, লু ভারতে প্রবাহিত হয় এবং এটার নেচার হচ্ছে উষ্ণ প্রকৃতির। ব্রিক ফিল্ডার, ব্রিক ফিল্ডার, ব্রিক ফিল্ডার প্রবাহিত হচ্ছে অস্ট্রেলিয়ায় এবং এটার নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট বার্গ, বার্গ প্রবাহিত হচ্ছে কালাহারি মরুভূমিতে, কালাহারি মরুভূমিতে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে লোকাল উইন্ড সেটা হচ্ছে বার্গ এবং এটার নেচার হচ্ছে উষ্ণ প্রকৃতির। নেক্সট হচ্ছে জোন্ডা, আর্জেন্টিনা ও উরুগুয়েতে এটা প্রবাহিত হয় এবং এটার নেচার হচ্ছে উষ্ণ প্রকৃতির। নেক্সট চিলি, চিলি লোকাল উইন্ডটা প্রবাহিত হচ্ছে টিউনেশিয়াতে, যেটার নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট ইমা, ইমা প্রবাহিত হচ্ছে জাপানে এবং এটার নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু হচ্ছে ইমা। নেক্সট হচ্ছে শ্যামল, শ্যামল প্রবাহিত হচ্ছে ইরাকে এবং এটারও নেচার উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। ব্লক রোলার, নেক্সট হচ্ছে ব্লক রোলার এবং এটা প্রবাহিত হচ্ছে ইউএসএতে এবং এটারও নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট দেখে নেবো কি আছে। নেক্সট হচ্ছে
উইলিওয়া এটাও প্রবাহিত হচ্ছে দক্ষিণ আর্জেন্টিনাতে। দক্ষিণ আর্জেন্টিনা অঞ্চলে প্রবাহিত লোকাল উইন্ড হচ্ছে উইলিওয়া, এবং এটার নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট ট্রমন্টাসে এটা হচ্ছে মধ্য ইউরোপ থেকে প্রবাহিত হচ্ছে এবং এটার নেচারও উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। ব্ল্যাক রোলার যেটা প্রবাহিত হচ্ছে উত্তর আমেরিকায় এবং এটার নেচারও উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে ডিয়াবলো এটার নেচার হচ্ছে উষ্ণ শুষ্ক প্রকৃতির এবং এটা ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রবাহিত হচ্ছে। নেক্সট হচ্ছে গ্যালিভার এটা প্রবাহিত হচ্ছে আজারবাইজান এবং এটারও নেচার হচ্ছে উষ্ণ ও শুষ্ক। তাহলে আমরা উষ্ণ যে বা ওয়ার্ম লোকাল উইন্ড সেটা কী কী দেখলাম সেগুলো আমরা একটুখানি দেখে নেব। নাম্বার 1 হচ্ছে চিনুক, নেক্সট ফন, শিরোকেকা, খামসিন, লেভেজ, গিবালি, হারমাট্টান, শিমুম, কারাবুরাম, শান্তা আনা, আধি, লু, ব্রিক ফিল্ডার, বার্গ, জোন্ডা, চিলি, ইমা, স্যামল, ব্লক রোলার, নেক্সট হচ্ছে উইলিওয়া, নেক্সট ট্রমন্টাসে, নেক্সট ব্র্যাক রোলার, নেক্সট ডিয়াবলো এবং লাস্ট হচ্ছে গ্যালিভার। তো এইগুলো দেখলাম আমরা যে উষ্ণ স্থানীয় বায়ু সেগুলোর একটা লিস্ট, এবং এখানের কয়েকটা জিনিস আমি বলে দিই। এখানের মধ্যে হারমাট্রান হলো একমাত্র উষ্ণ ও আর্দ্র বায়ু। হারমাট্রান হলো একমাত্র উষ্ণ ও আর্দ্র বায়ু এবং এটা প্রবাহিত হচ্ছে আটলাস পর্বত এবং যেটা গিনি উপকূল। আর একটা বলে দিই, সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু কোনটা, সেটা হচ্ছে কারাবুরাম হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। কারাবুরাম যেটা প্রবাহিত হচ্ছে মধ্য এশিয়া তুর্কমেনিস্তানে এবং এটার নেচার হচ্ছে এটি ক্যাটাবেটিক বায়ু। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিরোকেকা বায়ুটা হচ্ছে উষ্ণ শুষ্ক এবং ধূলিপূর্ণ। এগুলো তো সবকটাই উষ্ণ বায়ু এবং তার সাথেও স্পেসিফিক এইগুলো হচ্ছে নেচার। এবার আমরা দেখে নেব যে এই শীতল বায়ুগুলো কী কী রয়েছে। শীতল বায়ুর লিস্টটা আমরা একটু দেখে নেবো এবারে। শীতল বায়ুর লিস্টের মধ্যে রয়েছে 19টা লোকাল উইন্ড এবং এটার প্রবাহের অঞ্চল এবং ধর্ম সব কিছুই আমরা দেখে নেব। তো প্রথমে রয়েছে মিস্ট্রাল। কোথায় প্রবাহিত হচ্ছে? মিস্ট্রাল প্রবাহিত হচ্ছে আল্পস পর্বত, ফ্রান্সের রোন নদীর উপত্যকায়। এটার নেচার হচ্ছে শীতল ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে হাবুর প্রবাহের অঞ্চল হচ্ছে সুদান এবং এটাও শীতল ও শুষ্ক প্রকৃতির। নেক্সট বোরা অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হচ্ছে, এটাও শীতল ও শুষ্ক প্রকৃতির। এটা একটু মনে রাখতে হবে, প্রায়ই আসে। বোরা অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হচ্ছে এবং এটার শীতল ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে পম্পেরো আর্জেন্টিনা উরুগিয়াতে প্রবাহিত হচ্ছে, এটারও নেচার শীতল ও শুষ্ক প্রকৃতির। নেক্সট হচ্ছে ট্রাম টানা হচ্ছে উত্তর ইতালি, এটা হচ্ছে শীতল ও শুষ্ক প্রকৃতির। নেক্সট ব্লিজার্ড ইউএসএ এবং আন্টার্কটিকা, এবং এটার স্পেসিফিক নেচার যেটা সেটা হচ্ছে শীতল বায়ুর মধ্যে এটা হচ্ছে অতি শীতল বায়ু। নেক্সট হচ্ছে বুরান, এই ব্লিজার্ড এবং বুরান এই দুটোই হচ্ছে অতি শীতল বায়ু। ব্লিজার্ড প্রবাহিত হচ্ছে ইউএসএ এবং আন্টার্কটিকায় এবং বুরান প্রবাহিত হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে। তাহলে মনে রাখতে হবে এই দুটো কী 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 কারণে, সেটা হচ্ছে অতি শীতল বায়ু হচ্ছে ব্লিজার্ড এবং বুরান। ব্লিজার্ড প্রবাহিত হচ্ছে ইউএসএ এবং আন্টার্কটিকা অঞ্চলে এবং বুরান প্রবাহিত হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে। নেক্সট দেখে নেব কী রয়েছে। নেক্সট রয়েছে ল্যাভেন্টার বা সোলানো, এটা প্রবাহিত হচ্ছে স্পেনে এবং এটার নেচার হচ্ছে শুষ্ক ও শীতল। নেক্সট হচ্ছে পুরগা রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে এই বায়ুটা প্রবাহিত হয় এবং এটারও নেচার হচ্ছে শুষ্ক ও শীতল প্রকৃতির। নেক্সট হচ্ছে রাইস সেটা ফ্রান্সে প্রবাহিত হচ্ছে এবং এটারও নেচার হচ্ছে শুষ্ক ও শীতল প্রকৃতির। নেক্সট 11 নম্বর কী রয়েছে? 11 নম্বর রয়েছে ফ্রায়াজম যে লোকাল উইন্ডটা রয়েছে সেটা হচ্ছে শুষ্ক ও শীতল প্রকৃতির এবং এটা প্রবাহিত হচ্ছে ব্রাজিল ও বলিভিয়া অঞ্চলে। নেক্সট নর্দার প্রবাহিত হচ্ছে মেক্সিকো উপসাগরে এবং এটার নেচার হচ্ছে শুষ্ক এবং শীতল প্রকৃতির। নেক্সট
তেনুয়ান টেপিসির, তেনুয়ান টেপিসির এটার প্রবাহের অঞ্চল হচ্ছে দক্ষিণ মেক্সিকো, মেক্সিকো এবং এটার নেচার হচ্ছে শুষ্ক ও শীতল প্রকৃতির। নেক্সট সুরাজো, সুরাজো প্রবাহিত হচ্ছে ব্রাজিল অঞ্চলে এবং এটার নেচার হচ্ছে শুষ্ক ও শীতল প্রকৃতির। নেক্সট টাকু, টাকু প্রবাহিত হচ্ছে আলাস্কা অঞ্চলে এবং এটার নেচার হচ্ছে শীতল প্রকৃতির, এটার নেচার হচ্ছে শীতল প্রকৃতির। নেক্সট হচ্ছে কোসাবা, কোসাবা হচ্ছে সার্বিয়াতে এবং এটার নেচার হচ্ছে অতি শীতল প্রকৃতির। নেক্সট ফ্রিয়াজেন, ফ্রিয়াজেন ফ্রিয়াজেন দক্ষিণ আমেরিকাতে প্রবাহিত হয় এবং এটারও নেচার অতি শীতল প্রকৃতির। ক্রিভাট, ক্রিভাট রয়েছে রোমানিয়াতে এবং এটারও নেচার শীতল প্রকৃতির। আর রয়েছে মিনুয়ানো, মিনুয়ানো এটা রয়েছে ব্রাজিল ও উরুগুয়ে অঞ্চলে এবং এটার নেচার কিন্তু শীতল প্রকৃতি। তাহলে আমরা দেখলাম যে শীতল স্থানীয় বায়ু বা কোল্ড লোকাল উইন্ড যেটা ওয়ার্ল্ড বেসিসে বা সারা পৃথিবীব্যাপী রয়েছে সেগুলো সম্পর্কে, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসে। তো আর একবার দেখে নেব শীতল স্থানীয় বায়ুগুলো কী কী পড়লাম আমরা। মিস্ট্রাল, হাবুর, বোরা, পম্পেরো, ট্রামটানা, ব্লিজার্ড, বুরান, ল্যাভেন্ডার বা সোলানো। নেক্সট পুরগা, রাইস, ফ্রায়াজেম, নর্দার, তেনুয়ার, তেনুয়ান টেপিসির, সুরাজো, টাকু, কোসাভা, ফ্রিয়াজেন, গ্রিভাট এবং মিনুয়ানো। তাহলে এই লিস্টের মধ্যে অতি শীতল বায়ু আমরা চারটে দেখতে পাচ্ছি, তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্লিজার্ড, নাম্বার টু হচ্ছে বুরান, নাম্বার থ্রি হচ্ছে কোসাভা, নাম্বার থ্রি হচ্ছে কোসাভা এবং নাম্বার ফোর হচ্ছে ফ্রিয়াজেন, নাম্বার ফোর হচ্ছে ফ্রিয়াজেন। ব্লিজার্ড প্রবাহিত হচ্ছে ইউএসএ ও আন্টার্কটিকা থেকে এবং বুরান প্রবাহের অঞ্চল হচ্ছে সাইবেরিয়া। ফ্রিয়াজেন হচ্ছে ফ্রিয়াজেন হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং কোসাভা হচ্ছে সার্বিয়া, কোসাভা হচ্ছে সার্বিয়া। এগুলো গেল অতি শীতল বায়ু। এবার দেখবো শীতল প্রকৃতির যে সমস্ত বায়ুগুলো রয়েছে, শুধু শীতল, শুষ্ক নয়, কিন্তু শুধু শীতল প্রকৃতির রয়েছে ক্রিভাট এবং মিনুয়ানো, ক্রিভাট এবং মিনুয়ানো। ক্রিভাট প্রবাহিত হচ্ছে রোমানিয়া অঞ্চলে এবং মিনুয়ানো হচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে অঞ্চলে। এবং বাকি সব কিছু যা রইল এই লিস্টে শীতল বায়ু, সেগুলো সব কিছুই কিন্তু শীতল ও শুষ্ক প্রকৃতির। তো এই হলো আজকের আলোচনা। আজকে আমরা দেখলাম শীতল বায়ু এবং স্থানীয় শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর যে ওয়ার্ল্ড বেসিসে লোকাল উইন্ডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবং তাদের প্রবাহ অঞ্চল সম্পর্কে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে থাকো, এবং যদি এই টপিক সম্পর্কে কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।